তো নমস্কার বন্ধুরা সকলকে আর একটি নতুন ভিডিওতে। আর আমার কালী ঠাকুরের ভিডিও দিয়া অনেক লেট হয়ে গেল, কালী পুজো শেষ হয়ে গেল, আর এখন আমি এই কালী ঠাকুরের ভিডিও দিচ্ছি। তো এই ভিডিওটা আমি বানিয়েছিলাম কিন্তু অনেক সমস্যার মধ্যে ছিলাম, যার জন্য আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি। তো কী করবো, ভিডিওটা যেহেতু বানিয়ে রেখেছিলাম তো ভাবলাম ভিডিওটা দিই, তোমার সাথে শেয়ার করি, আর তাই চলে এলাম কালী ঠাকুরের ভিডিও নিয়ে তোমার সাথে শেয়ার করতে। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ করছি একটু কষ্ট করে ভিডিওটা দেখো, আর এডিটটাও ঠিক মতো আমি করতে পারিনি নানা রকম সমস্যার কারণে, তো একটু কষ্ট করে দেখো। আর তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো তো তাদেরকে বিশেষ করে অনুরোধ তো করবোই, আর যারা নতুন আমার ভিডিও দেখছো তো সকলকেই অনুরোধ করে বলছি একটু কষ্ট করে এবার মতো ভিডিও একটু দেখে নাও। তো কেমন হয়েছে যাই না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আসছি আবার ভিডিওর শেষের দিকে।
কালীর মূর্তি বানানো কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে জানি না, কমেন্ট করে তোমরা জানাও। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দাও, আর চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর বন্ধুর সাথে শেয়ার করে দাও। আর আবার দেখা হবে নতুন ভিডিওতে। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।